নমস্কার বন্ধুরা, ডালিয়ার ডেলি ব্লগে স্বাগত জানাই। আজকে আমি করে দেখাবো খুব সহজে হেলদি একটা লাড্ডুর রেসিপি, যেটাতে আমি কিছু ড্রাই নাটস ও ফ্রুট ব্যবহার করেছি। আর এখানে কোনো গ্যাস ওভেন আমি ব্যবহার না করেই এই লাড্ডুটা বানাবো। আর তার জন্য কি কি নিয়েছি সেটা আগে বলে দিই। এখানে নিয়েছি আমি কিছুটা খেজুর, আলমন্ড, কাজু, কিশমিশ আর 3 চামচ মতো সাদা তিল। সাদা তিলটাকে আমি হালকা ড্রাই রোস্ট করে নিয়েছি, আর কাজু আলমন্ডটাকেও হালকাভাবে আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডারের ছোট জার, যেখানে আমি আলমন্ড আর কাজুটাকে প্রথমে একটা ডাস্ট বানিয়ে নেব। তোমরা এখানে মিহি ডাস্টও বানাতে পারো, আবার একটু দানা রেখেও বানাতে পারো। তো আমি একটু মিহি ডাস্ট এটা বানিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিলাম 2 এলাচ, এটা ভীষণই হেলদি। যারা ডায়েট করছো বা জিম করছো তাদের জন্য বিশেষ উপযোগী একটা রেসিপি। এটা রেগুলার একটা করে খেতে পারো, আর এটা খেয়ে অনেকক্ষণ পেট ভর্তি থাকে, আর অনেকটা পরিমাণ জলও খাওয়া যায়। দেখো, এইভাবে আমি ডাস্ট বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে একটু গোটা দানা দানাও বানাতে পারো, সেখানেও ভীষণ ভালো লাগবে। তো আমি এইভাবেই একটা ডাস্ট বানিয়েছি। এরপর আমি খেজুর ও কিশমিশটাকে বানিয়ে নেব। দিয়ে দিলাম তিল আর খেজুরগুলো, বীজ আমি বার করে খেজুরগুলোও দিয়ে দেব, কারণ একসঙ্গে দিইনি। কাজু আর আলমন্ডটা আমি ডাস্ট বানিয়েছি, কারণ এটা তো ডাস্ট হবে না, একটু পেস্ট টাইপের হবে, যেহেতু এগুলো একটু হালকা রসালো। কিশমিশ আর খেজুর, এখানে আমি কোনো রকম গুড় বা চিনির ব্যবহার করব না। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর যারা নতুন দেখছো তাদের অনুরোধ, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আরও অন্য রেসিপি পেতে। অনেক সময় আমরা এই শীতকালে জল কম খেয়ে থাকি বন্ধুরা, এটা অনেকেরই অভ্যাস থাকে বা আমারও আছে, যে শীতকালে জলটা একটু কম খাই অনেকে। তো সেক্ষেত্রে এরকম একটা লাড্ডু মুখে দিয়ে অনেকটা জল খেতে পারো, আর ডায়েট কন্ট্রোলের ক্ষেত্রেও বিশেষভাবে এটা উপকার পাবে, একবার ট্রাই করে দেখতে পারো। আর এখানে দেখো আমার যে ডাস্টটা আমি বানিয়ে রেখেছি আলমন্ড আর কাজুর, তার মধ্যে আমি খেজুর আর কিশমিশের পেস্টটা দিয়ে দিলাম, আর অবশ্যই এতে তিলও দেওয়া আছে, তিলের উপকারিতা অনেকেই জানো, নতুন করে বলার কিছু নেই। আর যারা জানো না তাদের বলি যে সাদা তিলের উপকারিতা কিন্তু অনেকটাই। এটা অনলাইনেও দেখে নিতে পারো যে প্রত্যেকটা জিনিসেরই উপকারিতা কিন্তু আলাদা আলাদাভাবে আছে, এর মধ্যে কোনো ফ্যাট নেই। আর এখানে দিয়ে দিলাম আমি 2 চামচ মতো পিনাট বাটার। তো খুব ভালো করে আমি সবগুলোকে একসঙ্গে করে মিশিয়ে নেব। যেহেতু এটা ভীষণই প্রোটিন, তাই রেগুলার একটা করে এটা খেতেই পারো। আর দিয়ে দেব 2 চামচ মতো আমি ডাবর হানি। তো দেখো, এইভাবে প্রত্যেকটা জিনিস আমি মিশিয়ে একদম একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর
এটাতে আমি গোল গোল শেপ দিয়ে লাড্ডুর আকারে বানিয়ে নেব। তোমরা চাইলে এটা যেমন খুশি ছাঁচেও ফেলে সন্দেশের আকারেও বানিয়ে নিতে পারো। আর ঠিক এইভাবে তৈরি হয়ে গেল হেলদি একটা লাড্ডু। একবার বানিয়ে দেখতে পারো, খেতেও যতটা সুন্দর আর এর উপকারিতাও ততটাই। এটা গর্ভবতী মায়েরাও খেতে পারে, যেখানে খুবই উপকারিতা পাবে। আর এতগুলোই লাড্ডু আমার হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? আর আমি একটু সাজিয়ে নিয়েছি, কি কি দিয়ে বানিয়েছি সেইটুকু বোঝানোর জন্য। কেমন লাগলো কমেন্টে জানিও। আর এটা স্টোর করে বেশ কিছুদিন রাখাও যাবে ফ্রিজে। তো ভালো লাগলে আবার বলি, চ্যানেলটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নতুন ব্লগ নতুন রেসিপি নিয়ে। সকলকে অনেক ধন্যবাদ।